আসসালামু আলাইকুম আজ সাতই মে আমন্ত্রণ জানাচ্ছি এসএসজি চেন্স টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিপটপ মার্ক লিমিটেড পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আনোয়ার শাহী প্রিয় দর্শক আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি ফাতেমা নশাদ একজন স্বাস্থ্যকর্মী ভারতের কেরালায় জন্মগ্রহণ করেছেন তিনি কয়েক বছর আগে রোজার সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করেন লক্ষ্মী থেকে এখন ফাতেমা নরশাদ তিনি এখন স্বামীর সঙ্গে দুবাই থাকেন সম্প্রতি নিজের ইসলাম গ্রহণ বিষয়ে খালিজ টাইমসকে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার দেন ফাতেমা নরশাদ বলেন ভারতের কেরালার মুসলিম অধ্যুষিত একটি এলাকায় আমার জন্ম পারিবারিকভাবে আমরা হিন্দু হলেও প্রকৃত অর্থে হিন্দু ধর্মের প্রতি আমরা উদাসীন ছিলাম প্রতিবেশী মুসলিমদের সঙ্গে মেলামেশার কারণে ইসলাম ধর্মের প্রতি আমি ইতিবাচক আকর্ষণ অনুভব করি ইসলাম গ্রহণের আগেই রমজানের সৌন্দর্য অভিভূত হয়ে রোজা পালনের অভিজ্ঞতাও আমার আছে এরই মধ্যে এক মুসলিম যুবকের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয় অতপর ইসলাম গ্রহণ করে তাকে বিয়ে করি যদিও ভারতে মুসলমান ছেলেদের সঙ্গে হিন্দু মেয়েদের বিয়েকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা হয় না তারপরও আমার মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা আমার ইসলাম গ্রহণ ও বিয়ে নিয়ে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেননি বরং খুব সুন্দর উৎসব মুখর পরিবেশে আমাদের বিয়ে হয় বিয়ের পর স্বামীর সঙ্গে আমি দুবাইতে থাকছি খালিজ টাইমসকে ফাতেমা নরসাদ আরও বলেন সর্বপ্রথম কালিমায়ে তাওহিদ পাঠের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় যখন আমি মুখে আল্লাহ রাসুলের নাম নিলাম তখন স্বর্গীয় এক প্রশান্তি অনুভব করি বিগত জীবনের চেয়ে আমার বর্তমান জীবন অনেক বেশি সুখী শান্তিময় ও সুন্দর বলেই আমার উপলব্ধি আমি যখন ভোরে ঘুম থেকে জেগে ফজরের সালাদ আদায় করি তখন যে নির্মল একটি সতেজতা অনুভব করি তা আগে কখনো অনুভব করিনি ফাতিমা বলেন ইসলাম গ্রহণের আগে আমি মুসলিমদের সভ্যতা সুচিতা ও শালীনতায় মুগ্ধ হতাম পরে আমি তাদের সম্পর্কে বিস্তর জানতে ও পড়তে শুরু করি এবং শাশ্বত এই ধর্মের বাস্তবতা উপলব্ধি করতে শিখি আর এভাবেই ইসলামের সর্বজনীন সত্যতা আমার বন্ধ চোখ খুলে দেয় এবং আজ এ কারণেই আমি বিজয়লক্ষ্মী থেকে ফাতিমা নর্শাদে পরিণত হয়েছি অনেকে প্রচার করেন আমি বিয়ের পরে ইসলাম গ্রহণ করেছি তাদের এই অভিযোগ অসত্য বরং আমি আগে থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট ছিলাম এবং ইসলাম গ্রহণ করেছি বিয়ের আগেই পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সব ভারতীয়দের নেতা হিসেবে আখ্যা দিয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কমল নাথ সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেস প্রধানকে কমল এমন আখ্যা দেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে দুই সালে অনুষ্ঠায় লোকসভা নির্বাচনে বিরোধী পক্ষগুলো মমতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে নামাবেন কিনা না তা মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমলের কাছে জানতে চান সাংবাদিকরা জবাবে তিনি বলেন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা ইউপিএ যথাসময়ে তাদের প্রধান প্রার্থী ঠিক করবে মধ্যবামপন্থী রাজনৈতিক দলগুলোর মোর্চা ইউপিএ এ জোটে নেই মমতা নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছিল যদিও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি তৃণমূল প্রধান মমতার বিষয়ে কমলনাথ বলেন মমতা এখন আমাদের দেশের নেতা তিনি টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন নজিরবিহীন বিধানসভা নির্বাচনে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে তিনি এ পর্যায়ে গেছেন কমল আরও বলেন মমতাকে একই সঙ্গে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মোদী তার মন্ত্রী কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আয়কর বিভাগের মতো ব্যক্তি ও সংস্থাকে সামলাতে হয়েছে কিন্তু কেউই তার সামনে দাঁড়াতে পারেনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুশো আসনের মধ্যে ভোট হওয়া দুশো বিরানব্বইটিতে তৃণমূল জোট পায় দুইশো তেরোটি অন্যদিকে বিরোধী বিজেপি জোট পায় সাতাত্তরটি আসন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার তৃতীয়বারের মতো শপথ নেন মমতা ইহুদিদের কারণে অবরুদ্ধ বাইতুল মুকাদ্দাস মুক্তির সময় ঘনিয়ে আসছে বলে ইহুদিদের টার্গেট করে কঠিন বার্তা দিয়েছেন অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালামের রোমান অর্থোডক্স চার্চের আর্চ বিশপ হানা আজ বিশ্ব কুদ্স দিবস উপলক্ষে তিনি এ বার্তা দেন তিনি বলেছেন মুসলমান ও খ্রিস্টানসহ বিশ্বের সকল মুক্তিকামী মানুষের প্রতি আমার আহ্বান আপনারা বাইতুল মোকাদ্দাসকে একা হতে দেবেন না এবং বায়তুল মোকাদ্দাস ও এর ইতিহাস ঐতিহ্য পরিচিতিকে যেসব জল্লাদ টার্গেট করেছে তাদের উপর আঘাত হানুন আর্চ বিশপ আরও বলেন ফিলিস্তিনিদের লক্ষ্য আদর্শ ও স্বপ্ন মুসলমান ও খ্রিস্টানদেরকে ঐক্যবদ্ধ করেছে তারা উভয়ই বাইতুল মুকাদ্দাসের সন্তান বাইতুল মোকাদ্দাসের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র মোকাবেলায় সোচ্চার হওয়া সকল মানুষের নৈতিক মানবিক ধর্মীয় ও জাতীয় দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন আজ শুক্রবার বিশ্ব কুদ্স দিবস ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুজ দিবস হিসেবে ঘোষণা করেন দর্শক বিরতি থাকুন আলোর নিচ্ছে একটি তোমার পদচারণায় আর মুখরিত হবে না এ প্রাঙ্গন অথচ ত্রিশ বছরের শিক্ষক জীবনে ছুটি নাওনি একদিনও নীরবেই সাহায্য করেছ কত অভাবী ছাত্রকে নিজের পকেট থেকে ফিস দিয়ে কতবার সুযোগ এসেছে তবুও আমাদের ভালোবেসে থেকে গেছো এখানে হে মহানুভব সবার উপরে থেকে এভাবেই সেবা দিয়ে গেছ নীরবে আমরা সালাম সাহেবের মতো এমন মানুষের ফ্যান যারা নীরবেই সমাজের সেবা করে যায় ঠিক তেমনই সুপারস্টার ফ্যান প্রযুক্তির সেরা টাইপ ই ইনসুলেশন থাকায় টানা ঘূর্ণনে কয়েল ঠান্ডা রেখে সেবা দায় দিনের পর দিন সুপারস্টার ফ্যান চলে অবিরাম টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান দেশ সেরা কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে আমাদের সেবাসমূহ ব্রোন ব্রোনের দাগ ব্রোনের গর্ত মেস্তা চুল পড়া খুশকি হোয়াইটেনিং স্লিমিং নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে একটি শোরুম প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের টিপটপ মার্ট লিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার টিপটপ মার্ট লিমিটেড ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাটি সরিষার তেল কালো জিরার তেল জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া খাঁটি ঘি মধু কাজুবাদাম কাঠবাদাম লিকুইড ডিটারজেন্ট ডিটারজেন্ট পাউডার হ্যান্ডওয়াশ হার্পিক কিসমিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের এক একটি খাঁটি পণ্য যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পাথেও আভাবিল পণ্য সকলের জন্য আদদিন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলেজ সমূহে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন আদদিন উইমেন্স মেডিকেল কলেজ আদদিন সোকিনা উইমেন্স মেডিকেল কলেজ বসুন্ধরা মেডিকেল কলেজ একবার। তুরস্ক ও মিশর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে কায়রৈ আলোচনা শুরু করেছে দেশের মধ্যে কয়েক বছর রাজনৈতিক টানাপোড়েন চলার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে আলোচনার জন্য তুরস্কের একটি প্রতিনিধি দল কায়রই পৌঁছায় ও বৃহস্পতিবার মিশরের বুধ রাজধানী ও ও বৃহস্পতিবার বৃহস্পতিবার কায়রোই রাজনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে এই আলোচনা আঞ্চলিক প্রেক্ষাপটে দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ দেখাবে আলোচনায় তুরস্কের পক্ষে নেতৃত্ব দেন দেশটির উপপ্রধানমন্ত্রী সেদাত অনাল ও মিশরের পক্ষে নেতৃত্ব দেন হামদি সানাদ লোজা গত মাসে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসগ্লু বলেছিলেন নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আঙ্কারা কূটনৈতিক যোগাযোগ করেছে মিশরের মুসলিম ব্রাদারহুড সরকারের একান্ত সমর্থক ছিল তুরস্কের ক্ষমতাসীন এ কে পার্টি সেই সূত্রে ব্রাদারহুড সরকার উৎখাত হলে মিশরের সঙ্গে তুরস্কের সম্পর্ক খুবই বিষিয়ে ওঠে দীর্ঘ সাতাশ বছরের দাম্পত্য বিলিয়নিয়র দম্পতি তবুও টিকছে না সম্পর্ক অবাক লাগলেও এটাই ধ্রুব সত্য তবে বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দুনিয়া জুড়ে বহু মানুষকে অবাক করেছে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাদের বড় মেয়ে জেনিফার ক্যাথরিন গেটস ইনস্টাগ্রামে দেয়া পোস্টে জেনিফার লিখেছেন তাদের পরিবার এই মুহূর্তে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ধারণা করা হচ্ছে বিল গেটস ও তার স্ত্রীর মধ্যে আত্মসম্মান ক্ষুণ্ণ করার মতো কোনো ঘটনা ঘটেছে ফলে তারা বিচ্ছেদ চাইছেন অনেকে ইঙ্গিত করেছেন অর্থ ও নারীঘটিত ঘটিত কোন বিষয়ের দিকে তবে পারস্পরিক মর্যাদার কথা ভেবে বিল গেটস এবং জেনিফার ক্যাথরিন কেউই মুখ খুলছেন না বিশেষজ্ঞদের ধারণা জেনিফারের এ বিবৃতি ইঙ্গিত করছে সম্পত্তি ভাগ বাঁটোয়ারার দিকে স্ত্রী হিসেবে মেলিন্ডা যেমন অংশীদার তেমনি ভাগ রয়েছে তিন সন্তানেরও ফলে মাইক্রোসফটের সম্পত্তির যে বিশাল সাম্রাজ্য তার কি গতি হয় সেটিও দেখার বিষয় বিল গেটস ও মেলিন্ডা তাদের বিচ্ছেদের কথা ঘোষণার পরই জেনিফার একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন তিনি লিখেছেন এটি আমাদের পুরো পরিবারের জন্য একটি চ্যালেঞ্জিং মুহূর্ত এখন আমি শিখছি এমন সময়ে কিভাবে পরিবারকে সমর্থন করতে হয় বিশ্বের চতুর্থ ধনী বিল গেটস ও মেলিন্ডা গেটস এখনও আইনগতভাবে বিয়ে বিচ্ছেদ করেননি শুধু ঘোষণা দিয়েছেন বিবাহ বিচ্ছেদের কথা সামনে আসতেই বিলিয়নিয়ার দম্পতি কীভাবে তাদের একশো বিলিয়ন ডলারের সম্পত্তি ভাগ করবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে পরিবারের ২৫ বছরের জেনিফার ছাড়াও আরও দুই সন্তান রয়েছে একজন একুশ বছর বয়সের ছেলের ররি গেটস অন্যজন আঠেরো বছর বয়সের মেয়ে ফবি গেটস বিচ্ছেদের যৌথ বিবৃতিতে গেটস দম্পতি লিখেছেন আমরা দম্পতি হিসেবে আমাদের সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে পারবো এ বিশ্বাস আর নেই তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাদের ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেওয়ার আবেদন জানিয়েছেন বিল ও মেলিন্ডা উভয়ই তারা আরও বলেছেন আমরা আমাদের তিন সন্তানকে ভালোভাবে বড় করেছি আমরা একটা ফাউন্ডেশনও বানিয়েছি এর মাধ্যমে অনেক মানুষের উপকার হবে বলে আমাদের বিশ্বাস আমাদের আরও লক্ষ্য রয়েছে সেগুলো পূরণের জন্য একসঙ্গে কাজ করব দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউডিউ ডবলিউ ডট চেঞ্জ টিভি ডট এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্টস ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর